ব্যোমকেশ সিজন 6। হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে ব্যোমকেশ সিজন 6 নিয়ে। তো এটা আমি সবে কমপ্লিট করলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। এটা টোটাল 3টে এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হচ্ছে এই 36 মিনিটের থেকে একটু অধিক। তো তোমার বেশি সময় নেবে না এই সিরিজটা। তো কেমন হলো এই সিরিজ? তা ব্যোমকেশ এবং ফেলুদা, এটা হচ্ছে বাঙালির ইমোশন, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার হচ্ছে কি যে ব্যোমকেশ তো দেখতে ভালো লাগে অবশ্যই, এবং যদি গল্পগুলো আগে থেকে পড়ে যাওয়া সত্ত্বেও তোমার মনে হয় যে দেখতে নতুনত্ব লাগছে, মজা লাগছে, তাহলে অবশ্যই কোনো সমস্যা নেই। আচ্ছা, তবে আমি বলে রাখি যে আমি এর আগে যতগুলো সিজন দেখেছি ব্যোমকেশের, তো প্রত্যেকটা ব্যোমকেশের সিজনে আমার এটাই মনে হতো যে এদের বাজেট সম্পর্কে কিছু নির্দেশ থাকে, এই জন্যই এরা হচ্ছে ওই রং করাচ্ছে না জায়গাগুলোর মধ্যে, আবার কলম করে আবার রং চাপায়। আর দ্বিতীয়ত হচ্ছে কখনো কখনো খোকার ক্যারেক্টার করতে গিয়ে ব্যোমকেশ বাবাজির চুল ছোট হয়ে যাচ্ছে, যেগুলো একদম মানা যায় না। তবে আমি বলছি এবারের কিন্তু সিজন 6-এ তোমার ওই ফিলগুলো হবে না। এবার যথেষ্ট প্রিমিয়াম ফিল রয়েছে, তা কালার থেকে মেকিং সব জায়গাতেই আমার মনে হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে যারা এই দিকটা ওরা দেখেছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই সিজনের যে গল্পটা, এটা খুব পপুলার গল্পের মধ্যে অন্যতম। এবং দ্বিতীয়ত হচ্ছে এই ছবিটা নিয়ে মানে 19-এ সিনেমা হয়েছিল, যেটার নাম হচ্ছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী পরমব্রত অভিনয় করেছিল। আচ্ছা, এবার হচ্ছে যে এই প্রেশারগুলো তো রয়েছেই, যে যেহেতু জানা গল্প, অলরেডি সিনেমা হয়ে গেছে, তারপরেও কেন দেখবে? তো আমি গল্প সম্পর্কে এখন কথা বলছি না। এখানে প্রথম যারা পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে সবাই গিয়ে না অভিনয় দিক সবাই খুব ভালো কাজ করেছে। এখানে অনির্বাণকে তো খুব ভালো লেগেছে, সুপ্রভাত বাবুকে অঞ্জন দত্ত খালি একই রকম ক্যারেক্টার দেয় যে উনি মারকুটে একটা চরিত্র, তবে সেদিক থেকে অজিতের চরিত্র আমার তাকে খুব ভালোই লাগে, তো আমার এখানে তাকে ভালোই লেগেছে। আচ্ছা, রিদিমাকে আমার কেন জানি না সত্যবতী হিসাবে খুব একটা আহামরি কখনোই লাগে না। এছাড়া সাপোর্টিং কাস্ট, আমার সৌমেন্দ্রবাবুর কাজ খুব ভালো লাগে, তাকে ভালো লেগেছে। আর বলে রাখি যে এখানে হচ্ছে নেংটির চরিত্র অভিনয় করেছে, তাকে তো আমার দারুণ লেগেছে, মানে খুব ভালো লেগেছে। যেরকমভাবে ও সিগারেট চায়, যেরকমভাবে সবটাই জানতাম, মানে আমার খুব ভালো লেগেছে নেংটিকে। সরি, আমি তার নাম জানি না, ওয়ানজি, তাকেও আমার ভালো লেগেছে এবং ওয়েবে তার কাজ খুব ভালো লাগছে, তা ফেলুদা ফেরত থেকে এই ব্যোমকেশে সিজন 6 হোক। দেবশঙ্কর বাবুর কাজ ভালো লেগেছে, তবে এটা নিয়ে আমার একটা হেয়ালি করে কথা পরবর্তী সময় বলার আছে। আচ্ছা, দর্শনাকে দেখতে ভালো লেগেছে, সাপোর্টিং কাস্ট মোটামুটি, কাস্টিং সবারই অভিনয়ে ভালো। আচ্ছা, আর যে কীর্তন যে গান যে চরিত্র করেছেন, আমার তার নামও মনে নেই, তো তাকেও তাকে ভালো লাগেনি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই ছবির যেটা পজিটিভ, এখানে চিত্রনাট্য বেশ ভালো, এবং যেহেতু এপিসোডগুলো ডিউরেশন বেশি না, বেশি এপিসোড নেই, 3টে এপিসোড রয়েছে, তোমার কখনোই খুব একটা খারাপ লাগবে না। আচ্ছা, এখানে সম্পূর্ণ মেকিং ওয়াইজ বলি, বিজিএমটা বেশ ভালো, সব দিক থেকেই মোটামুটি ভালো, সব দিক থেকেই একটা প্রিমিয়াম ফিল রয়েছে। তবে আমি আগের বার যেটা বলেছিলাম যখন ট্রেলার রিভিউ করেছিলাম, যে কালারটা যদি একটু মনোক্রোম বা একটু ফেডেড হতো আমার মনে হয় বেশি ভালো লাগতো। যদি কথা বলি এই ছবির রহস্য উদ্ঘাটন পর্ব নিয়ে, সেটা অবশ্যই খুব ভালো, তবে মনে হয় ছবির ক্লাইম্যাক্স যেন আরও ভালো হতে পারত, কারণ যেহেতু গল্প মগ্নময় না। এখানে পার্টিকুলার আমি একটা ডায়লগ পোর্শনের কথা বলবো, যেটা একদম ক্লাইম্যাক্সের মুহূর্তে রয়েছে, যেখানে ব্যোমকেশ বলবে যে দেশভাগটা নিছক কি সাধারণ মানুষকে পাঠ পড়ানোর মতো। সেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, আসল গল্পের মধ্যেও কিন্তু এর একটা দিক রয়েছে। এবং আমার মনে হয় যে যেরকমভাবে এই দেশভাগ নিয়েও বর্তমানে দেশভাগ, মানুষভাগ, সব কিছুর মধ্যে এটা ভাগাভাগি, এটা ভেদাভেদ বন্টন করা হচ্ছে, সেটা থেকে কবে আমরা বেরিয়ে আসতে পারবো, কবে থেকে এই যে মানুষের নিমজ্জিত হয়ে পড়া এটা কেটে উঠবে, এটা মনে হয় খুব বড় করে প্রয়োজন। তবে আমার এরকম ডায়লগ খুব ভালো লাগে, তো এটা আমার অবশ্যই ভালো লেগেছে। আচ্ছা, এবার যদি কথা বলি হচ্ছে এই সিরিজের নেগেটিভ দিক নিয়ে, তো এই সিরিজে তেমন আমার নেগেটিভ কিছু মনে হয়নি, কারণ যারা ব্যোমকেশ ফ্যান তারা অবশ্যই এই গল্পটা দেখবে এবং অনির্বাণ ভট্টাচার্যকে অবশ্যই ভালো লাগে। আচ্ছা, এবার যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এখানে যে হোটেলের মালিক, সে একবার ওসিকে দেখে ভয় পায় না, আরেকবার পুলিশ অফিসারকে দেখে হ্যাঁ সব বলে দিচ্ছি, এটা মানা যায়নি। তৃতীয়ত, এখানে যে অ্যান্টাগনিস্ট বা যে হচ্ছে এখানে নেগেটিভ চরিত্র প্লে করেছে, কে আমি বেশি কিছু বলছি না, সেইখানটা একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে কোথাও একটা গিয়ে না মানে প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে এ তো অ্যান্টাগনিস্ট হবে, এ তো নেগেটিভ। কারণ হচ্ছে তার ডায়ালগসগুলো এরকমই ইঙ্গিত দিচ্ছে, কারণ আমি যখন মগ্নমৈনাক জানা সত্ত্বেও সত্যান্বেষী ব্যোমকেশ দেখেছিলাম, আমার কিন্তু সেই ফিলটা হয়নি যে ফিলটা এটা দেখে হয়েছে। আচ্ছা, তৃতীয়ত জিনিসটা, সেটা হচ্ছে এখানে কিছু চরিত্র খুব ভালো করে বিল্ড করা হয়েছে, যেমন হচ্ছে আমি বললাম ইন্নিংটির চরিত্রটা, আবার এমন বহু চরিত্র রয়েছে যেগুলো আমরা কেন দেখছি এই চরিত্রগুলোর গ্রাফ ঠিকমতো অডিয়েন্স বুঝতেই পারে না। কারণ এখানে অবশ্যই বেশি ডিউরেশন নিয়েই বললাম, কিন্তু অল্প ডিউরেশনেই আমার মনে হয় যে ক্যারেক্টার ডেভেলপ করা যায়, কিন্তু এখানে খুব একটা
সবকটা চরিত্র ডেভেলপ নয়, যেটা অবশ্যই একটু হলেও নেগেটিভ। তো ওভারঅল যদি বলি, আমার ব্যোমকেশ সিজন সিক্স ভালো লেগেছে, কিছু কিছু ক্ষেত্রে প্রিভিয়াসগুলোর থেকে তো অবশ্যই বেশি ভালো লেগেছে, আবার কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে অবশ্যই আরও বেটার হতে পারতো। তো এই ছিল আমার রিয়াকশন মগ্ন মৈনাক ব্যোমকেশ সিজন সিক্স নিয়ে। যারা দেখে নিয়েছো কেমন লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে, নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার, খুব ভালো থেকো।